My dear viewers, welcome to my channel. Here I am Prasenjit. My dear students, namaskar. Today we are going to start para from para 7. In our earlier video, we have discussed up to para 6. The lesson A New Day, a New Way. লেচন নম্বৰ ছিক্স মাই ডিয়াৰ ষ্টুডেণ্টছ তোমালোকে আগৰ ভিডিঅ'টো চাইছা চাগে মোৰ প্ৰথম খণ্ডটো এ নিউ ডে এ নিউ ইয়েৰ প্ৰথম খণ্ডটো যদি চোৱা হোৱা নাই চাই ল'বা তেতিয়া পাৰ্টটো বুজিবলৈ সুবিধা হ'ব ডেছক্ৰিপশ্যন বক্সত লিংক দিয়া থাকিব মাই ডিয়াৰ ষ্টুডেণ্টছ লেটাষ্ট বিগিন ইউ ন' মা সোৱাৰ্টেড তেতিয়া ছোৱাতীয়ে কি কৰিলে মাকক ক'লে যে তুমি জানানে চি বিগেইন টু টেল হাৰ মাদাৰ এবাউট এ লেডি ফ্ৰম এন এন জি অ' হু হেড ভিজিটেড দেয়াৰ স্কুল টু ক্ৰিয়েট এৱাৰনেছ অন এণ্টাৰপ্ৰিনিশ্বিপ ডেভেলপমেণ্ট এণ্ড চেল্ফ ৰিলিয়েঞ্চ তেতিয়া ছোৱাতীয়ে তাইৰ মাকক ক'বলৈ আৰম্ভ কৰিলে যে এখন এন জি অ'ৰ এজনী মহিলাই তেওঁলোকৰ স্কুলত আহি বাণিজ্যিক উন্নতি আৰু আত্মনিৰ্ভৰশীলতাৰ সচেতনতাৰ ওপৰত সজাগতা সৃষ্টিৰ বিষয়ে পৰিদৰ্শন কৰিবলৈ আহিছিল ছোৱাত ই চাজেষ্টেড টু হাৰ মাডাৰ ডেট দে কু ট্ৰাইড দ্য এন জি অ' ফৰ ছাম হেল্থ সহতিয়ে তার মাকক পরামর্শ দিছিল যে অ এটাৰ ওচৰত সহায় বিচাৰি চাব পাৰে শি লুকড এট হার ডায়েৰী হ্যার শি হেড জটেড ডাউন দ্য নাম্বার অফ দ্য লেডিজ মোবাইল ফোন এন্ড তেতিয়া হার কি কৰিলে তাইৰ ডায়েৰীখন চালে ডায়েৰীখন চাই ডায়েৰী মিনচ ডিণিলোপি ডিনিলিপি বুলি কয় ডিনিলিপি চালে য'ত সেই মহিলাগৰাকীৰ ফোন নম্বৰ লিখি ৰাখিছিল আৰু মহিলাগৰাকীক ফোন কৰিলে শ্বি ইনট্ৰডিউচ হাৰ চেল্ফ ৰিমাইণ্ডিং হাৰ অফ হাৰ ভিজিট টু দেয়াৰ স্কুল ছোৱাতীয়ে তেতিয়া নিজৰ চিনাকিটো দিলে আৰু তেখেতে যে স্কুল পৰিদৰ্শন কৰিবলৈ আহিছিল সেই কথাটো মনত পেলাই দিলে শি অলসো টোল দ্য লেডি অ্যাউ হার মাদার এন্ড সকেন্স টু ষ্টার্ট এ স্মল বিজনেস কলে তাৰ মাকৰ বিষয়ে কলে আৰু অলপ সহায় বিচাৰিলে সৰু মরু এটা বিজনেছ মানে ব্যৱসায় এটা কৰিবলৈ দ্য লেডি মাদাৰ টু হাৰ অফিচ মাদাৰ্চন অ' ক্লক ইন দ্য মৰ্ণিং মহিলাগৰাকীয়ে আৱেগপূৰ্ণভাৱে সঁহাৰি জনাই ছোৱাতীক পিছদিনা তাৰ মাকক ৰাতিপুৱা দহ বজাত সাহকী মাকৰ অফিচত যাবলৈ ক'লে ষ্টুডেণ্ট এতিয়া আমি এই পেৰাগ্ৰেপটোৰ পৰা কিছুমান শব্দতো শিকো আহা এবাউট এবাউট মানে সম্পর্কে বা বিষয়ে ভিজিটেড ভিজিটেড মানে পরিদর্শন কৰিছিল ভিজিটেড মানে পরিদর্শন করেছিল বা আহিছিল অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে সচেতনতা মানে সজাগ বা সচেতনতা এন্টারপ্রেনিশিপ এন্টারপ্রেনিশিপ মানে বাণিজ্যিক বাণিজ্যিক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে উন্নতি মানে আত্মনির্ভরশীল সাজেস্টেড সাজেস্টেড মানে পরামর্শ আগবা বা পরামর্শ আগেট যটেট মানে লিখিছিল introduced মানে পরিচয় দিয়া স্টুডেন্টস লেট আস ফোকাস অন দিস প্যারাগ্রাফ সতি ওয়াজ ওভারজয়ড এট দা লেডিজ রেসপন্স তার মানে সতি ওয়াজ ওভারজয়ড এট দা লেডিজ রেসপন্স মানে সতি কি কইলে মহিলা গড়া আনন্দত আত্মহারা হই পড়িছিল হার মাদার টাইটলি এন্ড টোল্ড হার এভ্রিথিং উড বি অল রাইট তাই মাকক হাবটি ধরলে আৰু কলে সকলো ঠিক হৈ যাব কুডন হার হার টিয়ার্স তার মানে কি কৰিলে চকু পানি রখাব ন হাউ কুইকলি হার লিটিল গার্ল হ্যাড গ্রোণার্থ তাৰমানে কেনেকৈ ইমান সোনকালে তাইৰ মানে ছোৱালীজনী ডাঙৰ হৈ গ'ল তাৰমানে মাকে ভাবিলে যে ছোৱালীজনী ইমান সৰুতেই ইমান মেচিউৰ কথা কৈছে তাৰমানে পৰিপক্কতা দেখাইছে হয় নাই এতিয়া আমি এই পেৰাগ্ৰাফটোৰ কেইটামান অৰ্থ আমি শিকো আহা অভাৰজয়ত অভাৰজয়ত মানে আনন্দত আত্মহাৰা রেসপন্স রেসপন্স মানে সহারি হাক হাক মানে হাবটি ধরা হাবটি ধরা কুইকলি কুইকলি মানে কুইকলি মানে ছাত্র ছাত্রী সকল এটি আমি এই প্যারাগ্রাফটা পড়ু দা ফলয়িং মর্নিং চিমা মেড দ্য লেডি এণ্ড টক টু হাৰ এবাউট হাৰ হোপছ অফ ছেটিং আপ এ স্মল বিজনেছ বিছদিনাখন চীমাই তেখেতে কি ক'ল সেই মহিলাগৰাকীক লগ কৰিলে আৰু কথা পাতিলে আৰু বিজনেছটো মানে সৰু ব্যৱসায়ৰ কথা এটা বিষয়ে পাতিলে দ্য লেডি টুক হাৰ টু এ লাৰ্জ ৰোম হায়াৰ এ গ্ৰুপ অফ উমেন এয়াৰ্চ স্টিচিং সফট ডলস তোলাগুলো একটা লৈ গল যত একেলগে বহুতো মহিলায় কি কৰি আছিলে বহুতো মহিলায় পুতলা চিলাই কৰি আছিল দ্য ওমেন ব্লু শারিজ এণ্ড আপ্ৰনছ এণ্ড হেড ব্ৰেভ মাদাৰ্ছ এম্বস অন দেয়ার ড্ৰেছ এই মহিলাবিলাকে কাম করে আছিলে তেওঁলোকে নীলা শাৰী পিন্ধিছিলে আৰু আগফালে ঢাকনি কাপোৰ মানে আপোন বুলি কয় পিন্ধি আছিল আৰু তেওঁলোকৰ কাপোৰত সাহকী মা তাৰমানে ব্ৰেভ মাডাৰ্ছ মানে সাহকী মা বা ব্ৰেভ মাডাৰ বুটা চাপ মৰা আছিল দ্য লেডি এক্সপ্লেইন টু চিমা দেট দেেল্ফ হেল্প গ্ৰুপ মহিলাগৰাকীয়ে তেখেতক বুজালে যে এন জি ও হল এটা সেল্ফ হেল্প গ্রুপ সেল্ফ হেল্প মানে নিজে নিজে নিজের সহায় নিজে করা এটা দল এন জি ও ওয়াজ এ সেল্ফ হেল্প গ্রুপ মানে এন জি ও মানে কি নন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওয়াজ এ সেল্ফ হেল্প গ্রুপ মানে সেল্ফ হেল্প গ্রুপ মানে তার মানে নিজের সহায়ের কারণে করা একটা দল বা গ্রুপ উই অফার ভকেশনাল ট্রেনিং ইন এ ভ্যারাইটি অফ ফিল্ডস লাইক টয় মেকিং এমব্রয়ডারি টেইলরিং কল্যাণী আর্টস মোবাইল ফোন রিপেয়ারিং এন্ড সুয়ান কলে যে আমি ইয়াত বিভিন্ন বিষয়ত বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করো যে পুতুলা বনা তারপর কর্ম মানে এমব্রয়ডারি কাম টেইলরিং রন্ধন প্রশিক্ষণ মোবাইল ফোন মেরামতি করা আর বহুতো স্টুডেন্টস এটা আমি এই প্রায় কিছু শব্দত্ব শিক্ষাল চেষ্টা মানে ব্যবসায় টিং স্টিচিং মানে সিলাই করা ভকেশনাল মানে বৃত্তিমূলক মাই ডিয়াৰ ষ্টুডেণ্টছ তোমালোকে ভিডিঅ'টো চাই পঢ়িবলৈ আৰু বুজিবলৈ চেষ্টা কৰিবা ইয়াৰ পাছৰখিনি মই পাছৰ আৰু এটা ভিডিঅ'ত দি দিম তোমালোকে চাই থাকিবা মাই ডিয়াৰ ভিউৰ্ছ যদি আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিছে তেন্তে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো যদি প্ৰথমবাৰৰ বাবে চাইছে তেন্তে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব যাতে পৰৱৰ্তী এনেধৰণৰ ভিডিঅ'ৰ ন'টিফিকেশ্যন পাই যায় ধন্যবাদ